আমাদের এই বস্তার মধ্যে কুচা লাগছে, মানে একদম সিমেন্ট দিয়ে ইয়ে করে দিছি যাতে নষ্ট না হয়, পড়ে যায়। মুরগি ডিমগুলা অনেক সুন্দর সাইজ, তো বিসমিল্লা বলে দিব আমরা। বসো, এই যে আমার চীনা হাঁসগুলো, মাশাআল্লাহ কত সুন্দর, কিন্তু এগুলো অনেক শক্ত। তো আগের ব্লগেও দেখাইছি। হেই গাইস, আসসালামু আলাইকুম, আমার নাম জিয়াদ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার পেটস ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দয়ে ভালো আছি, আর আমার ছাদের সকল পোষা প্রাণীগুলোও ভালো আছে। তো আজকে এই ভিডিওতে আমরা যে আমাদের মুরগিগুলো ডিম দিচ্ছিল, তো সেই মুরগিগুলা মানে একটা মনে হয় কুচা লাগছে মেবি। তো আমরা ডিম যেগুলো সংগ্রহ করছি, তো সেগুলো আমরা নিয়ে আসছি, তো সেগুলো আপনাদের দেখাই। আর ওদের আমরা মানে ওকে আমরা ইয়ে করার চেষ্টা করবো, মানে কুচায় সে এখন কোথায় বসবে, আসলে সে গুঁড়া যে মানে হাঁসের যে খাবারের গুঁড়াটা ওই গুঁড়ার মধ্যে বসে থাকে, মানে কুচা লাগতেছে, ওর মধ্যেই ডিম দিচ্ছিল। এখন ওখান থেকে আমরা কিভাবে তাকে বের করব আমার কোনো প্ল্যান নাই। তো আমি মানে প্ল্যান তৈরি করলাম, তো তাকে আমরা যে মানে ঘরের ভেতরে যে মানে সারাটা দেওয়া থাকতো, যেখানে ওরা আরেকটা মুরগি ডিম দিত, ওখানে আমরা চেষ্টা করব মানে ডিম দিয়ে, আর তার আগে ডিমগুলো সাজাবো, আমরা রেডি করব। তো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, এই যে আমার সকল হাঁস মুরগিগুলা, কবুতরগুলা, তো বাইরে অতিরিক্ত রোদ হওয়ার কারণে, গরম অলরেডি পড়ে গেছে, তো রোদ হওয়ার কারণে তারা ভিতরে চলে আসছে ছায়ার মধ্যে। আর আমাদের এই যে খাসা মোরগ, তো আমার এই খাসা মোরগ নিয়ে অনেক একটা স্বপ্ন আছে, তাকে আমি একদম অনেক দিন ধরে আমি রাখবো আমাদের কাছে, যতদিন না মানে আর মানে যতদিন এক কথায় আল্লাহ চাচ্ছে আমাদের সাথে সে থাকবে। তো মানে আমার খুব পছন্দের দুটা মুরগি, মানে মোরগ, খাসা মোরগ, তো আরেকটা লাল কালার করব। কিন্তু আমার মানে দুই মোরগটা লাল যেহেতু, আর অনেক সুন্দর ফেদার বের হচ্ছে, অনেক সুন্দর লাগবে। তো আমি ডিম যেটা, এই যে আমি ডিম সংগ্রহ করে রাখছিলাম, একটা মুরগির 12টা ডিম এখানে আছে, এর মধ্যে আমি রেখে দিছি। আর এটা আমার তৈরি করা, মানে একদম সিমেন্ট দিয়ে ইয়ে করে দিছি যাতে নষ্ট না হয়, পড়ে যায়। আর এর মধ্যে আমরা একটু গুঁড়া দিয়ে দিব। আর মুরগিটা দেখেন, মুরগিটা এই যে আমাদের এই বস্তার মধ্যে কুচা লাগছে, তো ডিম মনে হয় না এখানে আর ডিম দিছে, বসে আছে কুচা লাগে। তো এখানে আমরা একটু গুঁড়া দিয়ে দিব, গুঁড়া দিয়ে দিব। আর সাইটা দেওয়ার কারণ হলো, মুরগি যখন অনেক দিন ধরে কুচায় বসে থাকে, আর সাইটা দিলে তাদের গায়ে একটা উকুন তৈরি হয়, সেই মুরগির গায়েগুলো উকুন হবে না। তো এভাবেই রাখবো। তো এখানে আমরা ডিমগুলো সাজাই দিব সুন্দর করে। এই যে মাশাল্লাহ, মুরগি ডিমগুলো অনেক সুন্দর সাইজ, তো বিসমিল্লা বলে দিব আমরা। তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, এই 12টা ডিম দিয়েই আমরা কুচায় বসাবো মুরগিকে, কারণ বেশি দেওয়া দরকার নেই। আমি 10টা দিতে চাইছিলাম, পরে আমি বললো 12টাই দিয়ে দেখা যাক কি হয়। তো এটা আমরা ভেতরে দিয়ে আগে চেষ্টা করব ভেতরে সে বসে কিনা। একদম এই যে কোনায় দিয়ে দিলাম মুরগিটাকে, ধরে আমরা ভেতরে দিয়ে দিব। বসো, জানি না ভিউয়ার্স এখানে বসবে কিনা, তো দেখা যাক কি করে। বসো, জানি না ভিউয়ার্স কি করবে এখন সে। বসো
বাচ্চা ফুটাইতে হবে তোমার, অনেকগুলো নতুন বাচ্চা চাই। ছাদে অনেকগুলো বাচ্চা চাই, বসো। বিহার জানি না সে কি করবে, আমি বেশ সমস্যা হলে আমি গেট লাগাই দিয়ে রাখবো কিছুক্ষণ। আমি গেট লাগাই দিয়ে রাখি, গেট লাগাই দিয়ে রাখলাম। আর এর মধ্যে সব মুরগিগুলো ডিম দেয় বস্তার মধ্যে, কি একটা মানে বিষয়। দেখেন এই বেড়ি আবার বের হয়ে গেছে, যা তো ভিয়ার্স। ওকে আমরা তো ওইভাবে রাখলাম, তো জানি না সে কি করবে এখন, খেয়াল করতে হবে মাঝে মাঝে আমার। এই যে আমার চীনা হাঁসগুলো, মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। আর আমি আজকে মুড়ি দিছিলাম, মুড়ি খাইছে। আর এই মুরগিগুলা আমাদের, ওর মধ্যে যেহেতু ছায়া পায়, ওর মধ্যে তারা ঢুকে অনেক সুন্দরভাবে থাকে। এই যে চীনা হাঁসগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে। এই যে আমাদের খাসা মোরগ, শুধু বাইরে যাওয়ার ধান্দা, মানে ফাঁকা পাইলেই শুধু বাইরে যায়, বাইরে যায়। তো আমরা মানে আধা ঘন্টা 45 মিনিট পর এসে আমরা দেখব যে সে বসছে কিনা ডিমে। ভিউয়ার্স আমাদের ছাদে নতুন একটা আপডেট, দেখেন আমাদের ছাদে আনারস চলে আসছে নতুন, কত সুন্দর। কিন্তু এগুলো অনেক শক্ত, তো আগের ব্লগেও দেখাইছিলাম এগুলা, মানে আনারস ধরছে আমাদের গাছে ছাদে। তো বড় হওয়া পর্যন্ত এটা কীভাবে আমি বড় করি, আর এটা অনেক সুস্বাদু, আর এটা বাইরে দেশের। আর মৌমাছিগুলো এখনও কালকের মতো মধু সংগ্রহ করতেছে। আর আমাদের খরগোশগুলো আছে একদম ওই খড়ির নিচে, যে বসে আছে দুইজন। আর মাছগুলো এভাবে আছে, মাছগুলোর নতুন বাচ্চা আমরা কালেক্ট করতে পারিনি, বাচ্চা ওইভাবে দেয়নি। আর ভেতরেরগুলো এভাবে আছে, আর যে প্যারেন্টসগুলো লোডেড ফিমেল, তো ওগুলো আমরা এখানে আলাদা করে রাখছি এর মধ্যে। তো ভিউয়ার্স এখন মুরগি, জানি না মুরগিটা কি করবে, তো আশা করি মুরগিটা বসবে আবার। তো আমাদের যে আরেকটা মুরগি, এই মুরগিটা আবার ডিম দেওয়ার জন্য জায়গা খুঁজতেছে, তো ওই উপরে যে কোনো এক জায়গায় ডিম দিয়ে ফেলে দিবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, আমি 30 মিনিট পরে এসে ওটা আবার চেক করব। আর আপনার নেক্সট আপডেট দেখার জন্য আমার পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।